সারা দেশজুড়ে লকডাউনের কারণে বহু জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রমিক আটকে রয়েছে। অপরদিকে তাদের পরিবারের অবস্থা কিন্তু যথেষ্টই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তার কারণ দীর্ঘ কয়েকদিনের টানা লকডাউনের ফলে অনেকেরই খাবারে টান পড়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরা তারাও বিভিন্ন জায়গায় গিয়ে খাদ্য সামগ্রী দান করে আসছে। জলঙ্গি ব্লক জুড়ে প্রতিদিন মানুষকে সহযোগিতা করতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের 69 নম্বর জলঙ্গির সদস্য সৈয়দ রাফিকা সুলতানা। আজ মোট 200 বিধবাদের হাতে খাদ্য সামগ্রী তিনি তুলে দেন। জলঙ্গির সীতানগর এলাকায় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। কি বললেন তিনি চলুন শুনি। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। লকডাউনের ফলে প্যান্ডেমিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেকের ঘরে খাদ্যদ্রব্য নেই, অনেকে কর্মচ্যুত। সেই জন্য আমার অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, বাংলার কোনো মানুষ অনাহারে না থাকে, সি হ্যাজ টেকেন ভেরিয়াস স্টেপস। আমি দিদি সৈনিক হিসাবে অ্যাজ এ ফলোয়ার্স অব দিদিস ওয়ে আজ জলঙ্গি ব্লকে খয়েরমারি অঞ্চলে প্রায় 150 থেকে 200 মানুষকে খাদ্য বিতরণ করলাম। খাদ্য সামগ্রী গতকালও করেছি প্রায় 300 মানুষকে এবং আগামীকালও করবো, যাতে এই লকডাউনের কারণে কোনো মানুষ অভুক্ত অবস্থায় না থাকে। সেজন্য আমি আমার সাধ্যমতো যতটুকু পারি চেষ্টা করব দিদির আদর্শে আদর্শিত হয়ে এভাবেই আমরা আগামী দিনের পথ চলে যাব। আমি দিদির সৈনিক হিসেবে জলঙ্গিবাসীকে আমার একটি মেসেজ দিতে চাই, আসুক যতই মহামারী, দিদির পথ অনুসরণ করে করোনা মুক্ত বাংলা গড়ব এই প্রতিজ্ঞা করি। তাই আপনাদের সকলকে আমি বলতে চাইছি, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, লকডাউন সফল করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। কি হলো চোখ এমনি খুলে যাবে? না না, আমার একটু লেট হয়ে গেছে।